দুই শ্রমিককে বরখাস্ত করেছিলেন মালিক কর্তৃপক্ষ প্রতিবাদ করেন অন্য শ্রমিকরা শ্রমিকদের দাবি যার জেরে কারখানা জারি করেছে কর্মহীন শ্রমিক শ্রমিক বন্ধ হয়ে গেল রাজা বিস্কুট প্রাইভেট লিমিটেড কোম্পানি নতুন করে বেকার হলেন প্রায় দু শ্রমিক শ্রমিকদের অভিযোগ ন্যায্য পাওনার দাবি জানাতে গেলে দুজন শ্রমিককে গতকাল বরখাস্ত করে মালিক কর্তৃপক্ষ এরপর অন্যান্য শ্রমিকেরা সম্মিলিতভাবে অভিযোগ করেন কোম্পানিতে গত দিনের মতো ঘটনা মিটে গেলেও এদিন সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা দেখেন গেটের সামনে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝোলানো ফলে তীব্র অনিশ্চয়তার মধ্যে পড়েছেন রাজা বিস্কুটের কোম্পানিতে কর্মরত প্রায় দু হাজার শ্রমিক মালিক কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কোনো রকম যোগাযোগ করা যায়নি আমাদের তেরো মাসের বকেয়া ছিল টাকা সেখানে আট মাসের বকেয়া ওরা খেয়ে নিয়েছে ওরা মিলে আমি মিলে 5 মাসের দিয়েছে 8 মাসের বকেয়া কিনেছে দীর্ঘদিন ধরে এই অত্যাচার ক্যান্টিনে খাওয়া ভালো হয় না দীর্ঘদিন ধরে আমরা এই অত্যাচার সহ্য করে আইটি বিভাগ এই কাজ করেছি দুজনের নাম নোটিসে দুজনের নাম দেওয়া আছে কিন্তু বাড় করেছে সবাইকে কোম্পানি তালা লাগিয়ে দিয়েছি আমরা পোস্টার লাগিয়েছিলাম দেখতে পারেন আমরা পোস্টার দিয়েছে করতে হবে Bureau report, news no man's land.